আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হঠাৎ জামাত নেতাদের এত সম্মান, রহস্য কি? ডিএমপি কার্যালয় থেকে এসে প্রতিনিধি দল এসব কী জানালো? জামাত কতটা স্মার্ট পলিটিক্স করছে দেখুন। জামাত এখন স্মার্ট, জামাত এখন সময় উপযোগী, জামাত এখন টাইমলি রোল প্লে করছে। পরিস্থিতি, সিচুয়েশন জামাতকে ফেভার করছে, জামাতের লাক ফেভার করছে। দ্যাটস ওয়াই জামাত রাজনীতিতে চমক দেখাচ্ছে। হঠাৎ করেই এতটা গুরুত্বপূর্ণ হয়ে যাবে জামাত নিজেরাও বোঝেনি। দেখেন, আজকে 6 জুন, জামাতের একটা উচ্চ পর্যায়ের সম্মানিত প্রতিনিধি দল, সম্মানের দিক থেকে উচ্চ পর্যায়ের, কিন্তু নেতাদের দিক থেকে এরা মধ্যম সারির নেতা অথবা তৃতীয় সারির নেতা, এরা সেকেন্ড সারিরও নেতা পড়ে না। যেমন জামাতের প্রথম সারির নেতা হচ্ছে আমি, নায়েবে আমির, রেসিস্ট্যান্ট সেক্রেটারি বিন্দু। এরপরে দ্বিতীয় সারির নেতা হচ্ছে অন্যান্য যারা নির্বাহী পরিষদে রয়েছে, বিভিন্ন মহানগরীর দায়িত্বে রয়েছে এরা। তৃতীয় সারির নেতা হচ্ছে এই পেশাজীবী নেতা, এই আইনজীবী নেতারা যারা গিয়েছে। তাহলে এই হিসাবে তারা কিন্তু সম্মানের দিক থেকে উচ্চ পর্যায়ে হলো, জামাত নেতাদের ক্যাটাগরিতে তারা তৃতীয় পর্যায়ের নেতার মধ্যে পড়ে। তারা ডিএমপি কার্যালয়ে গিয়েছে, আমি এটা আগে বলেছি, এখন বলবো না, এখন জাস্ট কারণটা বলবো। অবাক করা সম্মান পেয়েছে, উচ্চ পর্যায়ে সম্মান পেয়েছে। কী কী ছবিগুলো আপনারা যদি একটু দেখেন, এক মিডিয়ার কাছ থেকে তো সম্মান পেয়েছেই, মিডিয়াগুলো ব্যাপক কাভারেজ, তাদের একটা আগ্রহ, প্রশ্ন করা, উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বসে থাকা, কী হয় কী ঘটে, এটা একটা সম্মানের জায়গা। আর একটা, ডিএমপি কার্যালয়ে আগেরবার তো সামনে থেকে তাদেরকে টেনে হিসেবে গ্রেপ্তার করা হয়েছিল, এবার আপনারা দেখতে পাচ্ছেন থাম্বনেইলের ছবিতে বীরের বেশে একটা ভিআইপি ভাব নিয়ে জামাতের সম্ভবত 8 জন, আমি যদি ভুল না করি, যদিও 10 জন যাওয়ার কথা ছিল, তারা হেঁটে যাচ্ছে। একজন পুলিশ সদস্য তাদেরকে নিয়ে যাচ্ছে সামনে, তিনি হাত দিয়ে কিছু একটা দেখাচ্ছেন, অ্যাজ ইফ, আই রিপিট দিস ওয়ার্ড, অ্যাজ ইফ কনজাংশন, যে মনে হয় যেন তাদেরকে প্রোটোকল দিয়ে নিয়ে যাচ্ছে। এবং জামাত নেতাদের যে বডি ল্যাঙ্গুয়েজ, যে ভাব, এটাও কিন্তু স্মার্ট। এবং আশেপাশে গেটে যারা ছিল নিরাপত্তার দায়িত্বে পুলিশ সদস্যরা, তারাও যথেষ্ট সম্মান দিয়েছে, একটা ভাব পেয়েছে। যেই জামাতকে কয়েকদিন আগেও টেনে হেঁচড়ে নিয়ে যেত, সেই জামাত নেতাদের এখন এত সম্মান। রহস্য একটাই, যুক্তরাষ্ট্রের ভিসা পলিসি, ভিসা রিস্ট্রিকশনের ভয়, এবং এর এবং জামাতের টাইমলি রোল প্লে করা। জামাত সময় উপযোগী রোল প্লে করতে পারছে, ভিসা নীতির সুবিধা নিজেদের ঘরে নেওয়ার জন্য যে তৎপরতা দরকার সেটা সময় উপযোগী করতে পেরেছে। এজন্য যোগ্য দল হিসাবে জামাত এখন যথাযথ সম্মান পাচ্ছে। এই ভিসা নীতিই হঠাৎ করেই জামাত নেহাদের এত সম্মানের রহস্য হিসেবে আমি মনে করি, যেটা আপনারা অনেকেই হয়তো বা একেবারে সহজেই বুঝতে পারছেন। আবার অনেকে ধারণা করবে যে আওয়ামী লীগের সাথে সমঝোতা, আওয়ামী লীগের সাথে আতাত হয়েছে, আসন ভাগাভাগি, জি এম কাদের অলরেডি বলেছে, বাজারে অনেক কথাই ছড়াবে, কিন্তু না, রহস্য একটাই, ভিসা নীতি, সমঝোতা বা এরকম কিছু না। সমঝোতা হলে তো অনুমতি আগেরবারই দিত, সমঝোতা হলে তো আমিরে জামাত মুক্তি পেত, সেক্রেটারি জেনারেল মুক্তি পেত, আর অনেক কিছুই হতো। তেমন সমঝোতা কোন দল করে? জামাত কি বোকা যে সমঝোতা করবে, আতাত করবে, আসন ভাগাভাগি করবে, আর নেতারা কেউ মুক্ত পাবে না, অনুমতিও পাবে না, কিছুই তো করতে পারছে না। অতএব এগুলো কিছু না, রহস্য একটাই, ভিসা নীতি। এরপর দেখেন, ডিএমপি কার্যালয় থেকে বের হয়ে এসে এই প্রতিনিধি দল তারা কি জানালো। এখানেও জামাতের যে বক্তব্যগুলো দিয়েছে, যেগুলো এখন বিশ্লেষণ শোনাবো, এর মধ্যেও জামাতের স্মার্ট পলিটিক্স নিহিত আছে। আরেকটা বিষয় দেখেন, এর আগেরবার গিয়েছিল 4 জন, আর এবার 10 জনের কথা বলে সম্ভবত 8 জন গিয়েছে। কেন গিয়েছে? পুলিশ যদি একটু অন্যায় আচরণ করতো তাহলে তারা আবারও সমালোচিত হতো আগের মতো। কীভাবে? যেমন 8 জন নিয়ে গিয়েছে, পুলিশ হয়তো বলতে পারতো যে এত লোক যাওয়ার দরকার নেই, আপনারা 2-3 জন আসেন, 4 জন আসেন, কিন্তু বলে নাই, কিন্তু 8 জন 8 জনকে যেতে দিয়েছে। আর যদি সবাইকে ঢুকতে না দিত তাহলে আবার প্রতিবাদ হতো, এই যে ঢুকতে দেয় না, আবারও বাধা দিয়েছে, তখন পুলিশ আবার বিব্রত বোধ করতো। তো জামাতের স্মার্ট পলিটিক্সটা বুঝতে পারছেন, সংখ্যায়ও প্রতিনিধি দলের সংখ্যাটা ডাবল বানানো, কথা ছিল ডাবলের চাইতেও বেশি বানানো, ইটস অলসো পার্ট অফ স্মার্ট পলিটিক্স। কী বার্তা দিয়েছে দেখেন, এখানে সভা সমাবেশ করা নাগরিকদের সাংবিধানিক অধিকার, নিবন্ধন বাধ্যতামূলক নয়। জামাতের প্রতিনিধিদের এই বক্তব্যটা এই মুহূর্তে সবচাইতে গুরুত্বপূর্ণ, সবচাইতে বেশি প্রচার করা দরকার। আমাদের পুলিশের একজন সম্মানিত সদস্য যে বক্তব্য দিয়েছেন 2 দিন আগে গণমাধ্যমে, যে নিবন্ধন নাই। আচ্ছা, নিবন্ধন থাকুক না থাকুক তাতে পুলিশের কি? এটা কি পুলিশের কোনো সাবজেক্ট? নিবন্ধন থাকা না থাকা এটা হচ্ছে নির্বাচন কমিশনের সাথে সম্পর্কিত বিষয়, প্রতীকের সাথে সম্পর্কিত বিষয়,
কিন্তু পুলিশ নিবন্ধনে এই কথার উচ্চারণ করবে কেন? এটা এই এই বিষয়টা নিয়ে তারা ডিল করবে কেন? তাদের কাছে তো আইন শৃঙ্খলা রক্ষা করা, নিরাপত্তা দেওয়া, প্রয়োজনে অনুমতি দেবে কি দেবে না এটা। অতএব এই মেসেজটা জামাত সময় উপযোগী দিতে পেরেছে যে আসলে নিবন্ধন এই বিষয়টা সভা সমাবেশ করার সাথে সম্পৃক্ত নয়, সভা সমাবেশ করা এটা সংবিধানের অধিকারের সাথে সম্পর্কিত। আগামী 10 জুন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে সমাবেশ ও মিছিলের সহযোগিতা চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কার্যালয়ে পুলিশ কমিশনার বরাবর একটি আবেদন জমা দিয়ে জামাত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ আজ 6 জুন বিকাল 4:10 বাংলাদেশ সুপ্রিম কোর্ট বারের সাবেক সহ সম্পাদক অ্যাডভোকেট সাইফুর রহমানের নেতৃত্বে জামাতের 8 সদস্যের একটি প্রতিনিধি দল ডিএমপি কার্যালয়ে গিয়ে আবেদন জমা দেন। প্রতিনিধি দলে আরও ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট বারের সাবেক সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট জালাল উদ্দিন হুইয়া, অ্যাডভোকেট আজমত হোসেন, অ্যাডভোকেট তরিকুল ইসলাম, অ্যাডভোকেট আব্দুল করিম, অ্যাডভোকেট সুজাত মিয়া, অ্যাডভোকেট এম এম মালিক ইমন, অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম প্রমুখ। এর মানে এখানে নতুন অনেক মুখ রয়েছে যাদেরকে জাতি চেনে না, কিন্তু তারা জামাত নেতা, জামাতের হয়তো বা লয়ার্স কাউন্সিলের কোনো না কোনো দায়িত্বে আছে বা কোনো না কোনো সেক্টরে আছে, যারা জামাতের প্রতিনিধিত্ব করতে সক্ষম বা জামাত তাদেরকে প্রতিনিধি হিসেবে পাঠাতে পারে সেই পর্যায়ের লোক তাদেরকে পাঠিয়েছে এবং তাদের বার্তাটা ছিল পরিষ্কার। পুলিশ যে যুক্তিটা দিচ্ছে এই যুক্তিটা যে ধোপে টেকে না সেটা জাতিকে স্পষ্টভাবে বুঝিয়ে দিল। আমি মনে করি এরকম একেবারে কোটি কোটি মানুষ এই বার্তাটা পেয়েছে যে নিবন্ধনের সম্পর্ক সভা সমাবেশের সাথে নয়। এখন পুলিশের পক্ষ থেকে নিবন্ধন এই কথাটা আর বলতে পারবে না আমার মনে হয়। আবেদনে বলা হয় আগামী 10 জুন 2023। আচ্ছা, নিবন্ধনের কারণে যদি এইটা যদি সম্পর্কিত হয় তাহলে আবেদন গ্রহণ করেছে কেন? পরে জানাবো বলার দরকার কি? নিবন্ধনেই দেবো না আবেদন, আপনারা চলে যান, এইসব চলবে না, এটা বলে দিলেই তো হতো। এর মানে বোঝা যায় যে নিবন্ধন ওটা বললো বাস্তবিক পক্ষে যে নিবন্ধনের সম্পর্ক সভা সমাবেশের সাথে নয়, একটা সাবজুডিস ম্যাটারের সম্পর্ক যে সভা সমাবেশের মতো সাংবিধানিক অধিকারের সাথে হতে পারে না এটা পুলিশ নিজেরাও জানে। যদি না জানতো তাহলে তো আবেদন গ্রহণ করতো না, পরে জানানোর কথা যাচাই বাছাইয়ের প্রয়োজন হতো না, এক কথায় বাদ দিয়ে দিত। আবেদনে বলা হয় আগামী 10 জুন, যাক আবেদনে কী বলা হয় এটা তো আর উদ্দেশ্য নয়, এটা তো আমরা আগেই বলেছি। ডিএমপি কার্যালয়ের সামনে কার্যালয়ে আবেদন জমা দেওয়ার পর প্রতিনিধি দলের প্রধান অ্যাডভোকেট সাইফুর রহমান উপস্থিত মিডিয়ার সামনে এসে প্রেস ব্রিফিং করেন। তিনি বলেন 10 জুন 2 বাইতুল মোকাররমের মসজিদের উত্তর গেট থেকে কাকরাইল মোড় পর্যন্ত মিছিল ও সমাবেশের জন্য সহযোগিতা চেয়ে আবেদন জমা দিয়েছি। পুলিশ কমিশনার কার্যালয়ে অতিরিক্ত উপ পুলিশ কমিশনার সৈয়দ মামুন মোস্তফা আবেদনপত্রটি গ্রহণ করে আমাদের একটি অনুলিপি দিয়েছেন, পরবর্তীতে তিনি এ বিষয়ে সিদ্ধান্ত আমাদের জানাবেন বলেছেন। আমরা আশা করি ইতিবাচক সিদ্ধান্ত জানাবেন। তিনি আরও বলেন, জামাত ইসলামী সাংবিধানিকভাবে স্বীকৃত একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল, এদেশে তারা নিয়মতান্ত্রিকভাবে তাদের কর্মকাণ্ড পরিচালনা করে আসছে, জনগণের অধিকার আদায়ের ভূমিকা পালন করা আমাদের সাংবিধানিক অধিকার। জামাতের নিবন্ধন বিষয়ে একজন সাংবাদিকের প্রশ্ন উত্তরে তিনি বলেন, জামাতের নিবন্ধন উচ্চ আদালতে বিচারাধীন রয়েছে, এমত অবস্থায় নির্বাচন কমিশন জামাতের নিবন্ধন বাতিল একটি বেআইনি কাজ করেছে। নির্বাচন কমিশনের গেজে এটার বিরুদ্ধেও জামাত এখন ভয়েস রেজ করছে, স্মার্ট পলিটিক্সের ধারাটা বুঝতে পারছেন। শুধু আর পুলিশের বক্তব্য তো তাহলে এখানে একেবারে হিসাবের বাহিরে, তারা তো এই বক্তব্য দিতেই পারে না। একজন আইন বিশেষজ্ঞের কথা বলছেন, আইনজীবী বলছেন, সংবিধানের 37 নম্বর ধারায় বা অনুচ্ছেদে এ ব্যাপারে সুস্পষ্টভাবে উল্লেখ রয়েছে, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমরা মনে করি পুলিশ প্রশাসন আমাদের সমাবেশ ও মিছিল কর্মসূচি বাস্তবায়নে সার্বিক সহযোগিতা প্রদান করবেন। এখানে আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, পুলিশের সিদ্ধান্তের প্রতি যে জামাতের আস্থা রয়েছে এটাকে যারা সম্মান করে, অনার করে, সাইফুর রহমান সাহেব এই শব্দটা বলেছেন, পুলিশের সিদ্ধান্তকে আমরা অনার করি, জামাত অনার করে, এর মানে পুলিশকে সম্মান করে, পুলিশ জামাতের প্রতিপক্ষ নয়, পুলিশের আইন মানতে জামাত প্রস্তুত, পুলিশকে জামাত বন্ধু মনে করে। কারণ পুলিশের এই দায়িত্ব আইন শৃঙ্খলা রক্ষা করা এবং এইসব শৃঙ্খলা বিধান করা, যাতে কারো মিছিল মিটিংয়ে জনগণের অসুবিধা না হয়। আচ্ছা, তো এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এখানে স্পষ্টতই বোঝা যাচ্ছে আপনারা একেবারে যাওয়ার থেকে শুরু করে প্রতিনিধি দলের সংখ্যা এবং মিডিয়ার উপস্থিতি এবং এসে এবং যাওয়ার সময় যে বডি ল্যাঙ্গুয়েজ, আসার পরে সাংবাদিক সম্মেলনে বা সাংবাদিকদের সামনে কথা বলার সময় যে ভাব, বডি ল্যাঙ্গুয়েজ, উত্তর দেওয়া এবং যে সব বার্তা দিয়েছেন, যা বলেছেন, যা জানিয়েছেন ডিএমপি কার্যালয় থেকে এসে, সবগুলো প্রমাণ করে জামাত ইসলাম এই মুহূর্তে স্মার্ট পলিটিক্স করছে, তাদের সম্মান যথেষ্ট বৃদ্ধি পেয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে, এবং এই সম্মান ধরে রাখতে হবে। এই সম্মান এটা আল্লাহর রহমত, আল্লাহর ফজলে হয়েছে, তারা নিজেরাও বুঝতে পারেনি। জামাতের যে দূরদর্শী নীতির কারণে এই সম্মান পাচ্ছে আমি এটা মনে করি না, এটা পরিস্থিতির একটা সিচুয়েশনাল অ্যাডভান্টেজ জামাত পাচ্ছে। অতএব এই সম্মান, এই গুরুত্ব, এই প্রাসঙ্গিকতা রাজনীতি, এটা ধরে রাখতে হবে। এজন্যে জামাতকে আইনের প্রতি এভাবেই শ্রদ্ধাশীল থাকতে হবে।
অনুমতি না দিলে সভা সমাবেশ করা যাবে না, বরং অনুমতি আদায়ের করার জন্য অন্য অন্য যত চাপ প্রয়োগ করা দরকষাকষির সিস্টেম আছে, কৌশল আছে, সেগুলো ব্যবহার করতে হবে। একটা মিছিল মিটিং, পুলিশের বাধা উপেক্ষা করে ঝটিকা টাইপের কিছু করা, এগুলো থেকে একেবারে বের হয়ে যেতে হবে। ঝটিকা মিছিল জামাত করবে না, হয় ওপেনলি পুলিশের সামনে, না হলে করবে না, অন্য ধারা রাজনীতি করতে হবে। এই সম্মান ধরে রাখার জন্য কূটনৈতিক তৎপরতা বাড়াতে হবে, দূতাবাসগুলোর সাথে যোগাযোগ রক্ষা করতে হবে, এটাই রাজনীতির বাস্তবতা। বড় বড় দলগুলোর সাথে সুসম্পর্ক স্থাপন করতে হবে, সফট পাওয়ার কাজে লাগাতে হবে, এটাই রাজনীতি বর্তমান সময়ে পরিবর্তিত এই বিশ্ব ব্যবস্থায়।